এরপর আছে বিয়ের দাগ চুজ দ্য প্রপার ফর্ম অফ ভার্বস অ্যান্ড টিক অফ কারিজ নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকে আমি ক্লাস নাইনের ডাফ অ্যান্ড ডট দু হাজার চব্বিশ ইংলিশ কোয়েশ্চেন ব্যাঙ্ক থেকে ফার্স্ট সাবমিটিভের ওপর পেজ নাম্বার থ্রি ফরটিন তোমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করব তোমাদের বোঝানোর চেষ্টা করব বন্ধুরা তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে শুরু করছি স্কুলের নাম রামপুরহাট হাই স্কুল পেজ নাম্বার থ্রি ফরটিন টাইম আছে এক ঘন্টা তিরিশ মিনিটস মার্কস ফরটি প্রথম আছে সিন আর সিন থেকে প্রথম আছে প্রজ প্রোজটি নেওয়া হয়েছে এ জি গার্ডিনার রচিত অল অ্যাবাউট এ ডগ নামক প্রোজ থেকে নেওয়া হয়েছে প্রোজ থেকে কোশ্চেনগুলো শুরু করছি প্রথম আছে এর দাগ রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য বক্সেস অন দ্য রাইট হ্যান্ড সাইড অলসো পিক আউট সুটেবল লাইন্স ফ্রম দ্য প্যাসেজ ইন সাপোর্ট অফ ইউর আনসার বন্ধুরা ট্রু ফলস আছে যদি ট্রু হয় টি লিখতে হবে আর যদি ফলস হয় এফ লিখতে হবে এবং তার সাথে অবশ্যই সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে কোশ্চেন আছে তিনটে এক নাম্বার করে তিন নাম্বার অর্থাৎ ট্রু অথবা ফলস হচ্ছে কি না তার জন্য আছে এক হাফ নম্বর এবং সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে তার জন্য আছে হাফ নাম্বার হাফে হাফে এক তিনটে আছে তিন এককে তিন নাম্বার শুরু করছি ফার্স্ট কোশ্চেন কোশ্চেন নাম্বার ওয়ান দ্য ওম্যান হুইথ দ্য ডগ থ্রেটেন্ড দ্য কন্ডাক্টার কুকুর সহ মহিলা কন্ডাক্টারকে হুমকি দিল এটা ফলস হবে আর লিখতে হবে এফ সাপোর্টিং স্টেটমেন্ট আ ও্যান প্যাসেঞ্জার্স ভয়েস রোজ অ্যাবাব দ্য গার্ল থ্রেটেনিং দ্য বাস কন্ডাক্টার নাম্বার টু দ্য ইয়াং লেডি এগ্রিড টু গো টু দ্য টপ অফ দ্য বাস যুবতী বাসের ওপরে যেতে রাজি হলো এটা ট্রু হবে আর লিখতে হবে টি সাপোর্টিং স্টেটমেন্ট আই উইল গো টু দ্য টপ সেট দ্য ইয়াং লেডি উইথ দ্য ডগ অ্যাট লাস্ট নাম্বার থ্রি দ্য প্যাসেঞ্জার স্পোক ওপেনলি আগেনস্ট দ্য কন্ডাক্টর যাত্রীরা কন্ডাক্টারের বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলেছেন এটা ট্রু হবে লিখতে হবে টি সাপোর্টিং স্টেটমেন্ট হি স্টুড ট্রায়াম্পেন্ট হ্যান্ড হোয়াইল হিজ কন্ডাক্ট ওয়াজ ক্রিটিসাইজড ইন হিজ ফেস বাই দ্য প্যাসেঞ্জারস এরপরে আছে দা পুট এ টিক ইন দ্য বক্সেস চুজিং দ্য কারেক্ট অল্টারনেটিভস ওয়ান ইন্টু থ্রি ইকাল টু থ্রি তিনটে অল্টারনেটিভ কোশ্চেন আছে এক নাম্বার করে তিন নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান ইন অ্যাঙ্গার আ ওম্যান কমপ্লেন্ট টু দ্য থ্রি পুলিশম্যান রেগে গে মহিলা তিন পুলিশম্যানের কাছে অভিযোগ করেছিল অপশান বি ইজ দ্য রাইট আনসার কোশ্চেন টু দ্য ম্যান টোল্ড দ্য ইয়াং ওম্যান মাইট ক্যাচ নিউমোনিয়া লোকটি সেই যুবতী মহিলাকে বলেছিল যে তার নিউমোনিয়া হতে পারে অপশান সি ইজ দ্য রাইট আনসার কোয়েশ্চেন থ্রি অ্যাট লাস্ট ইয়াং ওম্যান ওয়েন্ট টপ টু দ্য টপ অবশেষে সেই যুবতী মহিলা বাসের ছাদে গেছিলো অপশান বি ইজ দ্য রাইট আনসার এরপরে আছে সি এর দাগ কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ প্রপার ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট ওয়ান ইন্টু ফোর ইকাল টু ফোর চারটে কমপ্লিট সেন্টেন্স আছে এক নাম্বার করে চার নাম্বার ফার্স্ট কোশ্চেন কোশ্চেন নাম্বার ওয়ান এ ওম্যান কলিং অফ হার কম্প্যানিয়ান ভ্যানিস্ট একজন মহিলা তার সঙ্গীকে ডেকে অদৃশ্য হয়ে গেল নাম্বার টু দ্য কন্ডাক্টর লাইক হ্যাঁ দ্য কন্ডাক্টার লাইক এ ক্যাপ্টেন ওই কন্ডাক্টার ক্যাপ্টেনের মতো ওয়াক টু অ্যান্ড ফ্রো এদিক ওদিক হাঁটাচলা চলা করছিলো ইন দ্য আওয়ার অফ ভিক্টরি তার জয়লাভের সময় নাম্বার থ্রি অ্যাট দ্য লাইটস দ্য ডগ সরি দ্য লিটিল ডগ ব্লিংকড স্টিল আলোতে ছোট্ট কুকুরটি স্থির দৃষ্টিতে মিটমিট করছিল নাম্বার ফোর দো দ্য কন্ডাক্টর টু ট্রাম্প হ্যান্ড যদিও সে কন্ডাক্টার বিজয়ীর মতো দাঁড়িয়েছিল দ্য প্যাসেঞ্জার্স ক্রিটিসাইজড ইন ইজ ফেস প্যাসেঞ্জার তার সামনেই তার সম্বন্ধে সমালোচনা করেছিল এরপরে দুয়ের দাগের পোয়েম আছে পোয়েমটি নেওয়া হয়েছে জন ক্লেয়ার রচিত অটম নামক পোয়েম থেকে নেওয়া হয়েছে পোয়েম থেকে কোশ্চেনগুলো শুরু করছি প্রথম আছে এ এর দাগ টিক অফ দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য অল্টারনেটিভস ওয়ান ইন টু ফাইভ ইকোয়াল টু ফাইভ পাঁচটা অল্টারনেটিভ কোশ্চেন আছে এক নম্বর করে পাঁচ নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান দ্য পিজি নেসেলড রাউন্ড দ্য কোর্ট পায়রা তার বাঁশাই থাকে অপশন সি ইজ দ্য রাইট আনসার কোশ্চেন টু দ্য ফেদার ফলস ফ্রম দ্য ব্রেস্ট অফ রেভেন দ্বার কাকের বুক থেকে পালক খোঁজতে পড়ে অপশন বি ইজ দ্য রাইট আনসার কোশ্চেন থ্রি দ্য অ্যাকর্নস ফল ফ্রম দ্য ওক ট্রি ওক ফল ওক গাছ থেকে পড়ে অপশন সি ইজ দ্য রাইট আনসার কোশ্চেন ফোর অল দিস থিংস দ্য পোয়েট সি ইন দ্য ডেজ অফ নভেম্বর কবি নভেম্বর মাসের দিনগুলিতে এই সমস্ত জিনিসপত্র দেখেছেন অপশান সি ইজ দ্য রাইট আনসার কোশ্চেন ফাইভ দ্য স্মোক কামস আউট ফ্রম এ কটেজ কুটির থেকে ধোঁয়া বেরিয়ে আসে অপশান এ ইজ দ্য রাইট আনসার এরপরে আছে বিয়ের দাগ আনসার দ্য ফলোয়িং কোশ্চেনস ইন এ সেন্টেন্স ইন টোয়েন্টি ফাইভ ওয়ার্ডস ওয়ান ইন্টু ফাইভ ইকল ফাইভ বন্ধুরা নিজে পাঁচটি কোশ্চেন আছে এক নাম্বার করে পাঁচ নাম্বার এবং তার আনসার লিখতে পৌঁছিস শব্দে ফার্স্ট নাম্বার ওয়ান হোয়াট আর থিংস দ্য পোয়েট লাভস টু সে ইন ডাল নভেম্বর ডিজ নভেম্বরের নিস্তেজ দিনে কবি কী কী জিনিস দেখতে পছন্দ করেন আনসার দেখে নাও অন ডাল নভেম্বর ডেজ দ্য পোয়েট লাভস টু সে দ্য কটেজ মুখ আপওয়ার্ডস থ্রু দ্য ট্রি কবি নভেম্বরের দিনগুলিতে দেখেছেন যে কুটির থেকে ধোঁয়া বেরিয়ে আসছে এবং সেগুলো ওপরে পাক খেয়ে উঠে যাচ্ছে দ্য পিজিওনস নেসেল্ট ইন দেয়ার কোট এটা ভোট নয় কোট সিওটি কোট এটা ভুল স্পেলিংটা লেখা হয়েছে এর সঠিক স্পেলিংটা সি ও এবং পাইরাকে তাদের বাসায় বসে থাকতে রেখেছে দ্য কক্স ক্রোয়িং আপ অন দ্য ডাক হিল ককেরা গোবর স্তূপের ওপর ডাকছে অ্যান্ড দ্য মিলস হুইরলিং ওভার দ্য হিল এবং অনুর্ব অনুর্বর প্রান্তরে সে বাতাস কল ঘুরে যাচ্ছে এরপরে আছে দাগ হাউ ডাজ দ্য স্মোক কাম আউট কীভাবে ধোঁয়া বের হয় দ্য স্মোক কামস আউট ফ্রম দ্য চিমনি অফ দ্য কটেজ কুটিরের চিমনি দিয়ে ধোঁয়া বের হয় অ্যান্ড কয়েলস আপওয়ার্ড সারাউন্ডিং দ্য ট্রিজ এবং গাছগুলোর ওপর দিয়ে গাছগুলো বিয়ে গাছগুলো বেয়ে গাছের চারিদিকে সে ওপরে পাক খেয়ে খেয়ে উঠে যায় নাম্বার থ্রি হাউ ডু দ্য অ্যাকর্নস ফল কীভাবে ওক ফল পড়ে দ্য অ্যাকর্নস ফল প্যাটারিং নিয়ার দ্য ওল্ড ক্রোজ নেটস্ট সেই বৃদ্ধ কাগের বাসার কাছ থেকে ওক ফলগুলো পটপট করে পড়ে নাম্বার ফোর হোয়াই ডু দ্য পিগস রান শুকর কেন দৌড়ায় দ্য পিগস রান টু কালেক্ট দ্য কনস শুকুর ওই ওক ফলগুলোকে কোরানোর জন্য সংগ্রহ করার জন্য দৌড়াই নাম্বার ফাইভ হোয়ার ডাজ দ্য মিল সেল কল কোথায় ঘরে। দ্য মিল সেলস অন দ্য ওপেন অ্যান্ড ব্যারেন ফিল্ড মিল ঘোরে সে খোলা এবং অনুর্বর মাঠে বন্ধুরা এরপরে আছে সেকশন বি গ্রামার অ্যান্ড ভোকাবুলারি তিনি দেখেন এ ডু অ্যাজ ডাইরেক্টেড ওয়ান ইন্টু ফাইভ ইকাল্ট ফাইভ পাঁচটা গ্রামার আছে এক নাম্বার করে পাঁচ নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান দ্য বয় হ্যাজ রেড আউট দ্য লেটার ভয়েস চেঞ্জ করতে দিয়েছে অবজেক্ট দ্য লেটার মানে নাও ছেলেটির চিঠিটা পড়েছে আনসার হবে দ্য লেটার হ্যাজ বিন রেড আউট বাই দ্য বয় নাম্বার টু মেনটেন সাইলেন্স ইন দ্য ক্লাসরুম এটা ভয়েস চেঞ্জ করতে দিয়েছে ইম্প্যারেটিভ সেন্টেন্স আছে ইম্প্যারেটিভ সেন্টেন্সে আছে মানে নাও শ্রেণীকক্ষে নিরাপত্তা বজায় রাখুন আনসার হবে লেট সাইলেন্স বি মেনটেনড ইন দ্য ক্লাসরুম নাম্বার থ্রি ইউ মাস্ট টেক দ্য ডগ আউট দ্যাটস মাই অর্ডার সেট দ্য কন্ডাক্টার ন্যারাসন চেঞ্জ করতে দিচ্ছে অ্যাসারিভ সেন্টেন্স আছে চাপের কিছু নেই মানে হলো কন্ডাক্টার বললো আপনাকে অবশ্যই কুকুরটিকে নিয়ে যেতে হবে এটা আমার আদেশ কন্ডাক্টার বললো আনসার হবে দ্য কন্ডাক্টার সেট দ্যাট সি মাস্ট টেক দ্য ডগ আউট অ্যান্ড অলসো অ্যাড দ্যাট দ্যাট ওয়াজ হিজ দ্যাট ওয়াজ হিজ অর্ডার নাম্বার ফোর কল দ্য পুলিশ দ্য প্যাসেঞ্জার সাউটেড ন্যারেশন চেঞ্জ করতে দিয়েছে ইম্প্যারেটিভ সেন্টেন্সে আছে মানে হলো পুলিশকে কল করো যাত্রী চিৎকার করে উঠলো আনসার হবে দ্য প্যাসেঞ্জার সাউটেড টু কল দ্য পুলিস নাম্বার ফাইভ দ্য ম্যান সেড ইউ উইল হ্যাভ নিউমোনিয়া ন্যারেশন চেঞ্জ করতে দিয়েছে অ্যাসেটিভ সেন্টেন্সে চাপের কিছু নাই মানে হলো লোকটি বললো আপনার নিউমোনিয়া হবে আনসার হবে দ্য ম্যান সেড দ্যাট সি উড হ্যাভ নিউমোনিয়া তার নিউমোনিয়া হবে এরপর আছে দাগ চুজ দ্য প্রপার ফর্ম অফ ভার্বস অ্যান্ড টিক অফ কারেক্টলি ওয়ান ইন টু টু ইকাল টু টু একটি শূন্যস্থান আছে সে শূন্য স্থানেতে ভার বসতে বলেছে একটি আছে দু নম্বর ফার্স্ট একটাই দেখে নাও দ্য কন্ডাক্টর হ্যাজ রেজড অ্যান্ড অ্যালার্ম কন্ডাক্ট অ্যাট অ্যালার্ম উপস্থাপন করলো মানে একটি অ্যালার্ম বাজালো দ্য কন্ডাক্টার হ্যাজ রেজড ওকে এরপর আছে সিএ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপিড আর্টিকেলস প্রেপোজিশন হাফ ইন্টু সিক্স ইকল থ্রি আর্টিকেল প্রেপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করতে ছটা আছে হাফ করে তিন নম্বর পড়ছি দেখে নাও দ্য কন্ডাক্টর আগ্রিড হুইথ মি কন্ডাক্টর আমার সঙ্গে সম্মত হলো আই সেট যখন আমি বললাম দ্যাট জেই হি হ্যাড কেপ দ্য রুলস সে আইনটা মেনে চলেছে বাট ব্রোক ইট স্প্রিট তার মূল ভাবটাকে নষ্ট করে দিয়েছে হি সেট টু সে আমাকে বললো গুড নাইট শুভ শুভরাত্রি অ্যাট দ্যাট টাইম সিখ সেই সময় দেয়ার ওয়াজ নট এ সিঙ্গেল প্যাসেঞ্জার সেখানে একটাও প্যাসেঞ্জার ছিল না বন্ধুরা শেষ পর্যন্ত দেখার পর যদি শিখতে পারো জানতে পারো কাজে লাগে অবশ্যই একটা লাইক করে জানাবে খারাপ লাগলে ডিসলাইক করে দেবে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে বন্ধুরা আমি চাই আমার পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ভাই বোনকে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বন্ধু বান্ধবীকে সাহায্য করতে যদি তোমার সত্যিই ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে প্রত্যেককে দেখার সুযোগ করে দেবে বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটি সুন্দর থাকবে সুস্থ থাকবে টেক কেয়ার থ্যাংক ইউ জয় হিন্দ বন্দু মাতারাম